আল্লাহর যাই করেন ভালোই জন্য করেন বলে না। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম লোটে শেরিং। তিনি বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের MBBS 28তম ব্যাচের ছাত্র ছিলেন। বাংলাদেশে তার অনেক সহপাঠী বন্ধু রয়েছে। তার মাতৃভাষা জংখা হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। চলুন আজকের ভিডিওতে লোটে শেরিং এবং তার দেশ সম্বন্ধে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। লোটে শেরিং হলেন একজন রাজনীতিবিদ এবং চিকিৎসক, যিনি বর্তমানে ভুটানের প্রধানমন্ত্রী। জন্ম 1968 সালে। তিনি 1991 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের MBBS 28তম ব্যাচের ছাত্র ছিলেন। মেডিকেল হোস্টেলের ওয়েস্ট ব্লকের তৃতীয় তলার 205 নম্বর রুমে কেটেছে তার ছাত্রজীবনের অনেকগুলো বছর। একজন রাষ্ট্রনায়কের জন্য তার শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ ভেবে গর্ববোধ হয় যে বাংলাদেশেই শিক্ষাজীবনের একটা বড় সময় কাটিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বাংলাদেশে তার অনেক সহপাঠী বন্ধু রয়েছে। বাংলাদেশ থেকেই তিনি MBBS ও FCPS পাস করে দেশে ফিরে যান এবং রাজনীতিতে যোগদান করেন। ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। দেশটি হিমালয় পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত। ভুটানের উত্তরে চীনের তিব্বত, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ উত্থান থেকে, যার অর্থ উঁচুভূমি। সংস্কৃত ভাষায় ভোট বা ভোটান্ত বলতেও ভুটান দেশটিকে বোঝানো হয়। ভুটান সার্কের একটি সদস্যভুক্ত দেশ এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহরের নাম থিম্পু। ভুটানের আয়তন 38,394 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটি বিশ্বে 133তম। ভুটানের জনসংখ্যা 797,765 জন। দেশটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে 165তম। ভুটানের সরকারি ভাষার নাম জংখা। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভুটানের অধিবাসীদের ভুটানি বলা হয়। ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা চাই এই সম্পর্ক আজীবন থাকুক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এমন তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন। ধন্যবাদ।